তো বন্ধুরা আপনারা সকলেই মিম কয়েনের ওপরে ইনভেস্ট তো অবশ্যই করেন কিন্তু আমাদের বেশি ইনভেস্টমেন্ট মিম কয়েনের উপরে করা উচিত নয় কারণ মিম কয়েন থেকে যেমন হিউজ পরিমাণ প্রফিট পাওয়া যায় তেমন মিম কয়েন যে কোনো মুহুর্তে মার্কেট থেকে গায়েব পর্যন্ত হয়ে যেতে পারে তাই আমরা ম্যাক্সিমাম যে ইনভেস্টমেন্ট সেটা রাখি অল্ড কয়েন্সের ওপরে আর সেই অল্ড কয়েন্সের মধ্যে খুব ভালো একটি অল্ড কয়েন হচ্ছে এইচ এন হিলিয়াম আর এইচ এন এই নামে আপনারা এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন আর খুব কম দামে এই কয়েনটিকে বাই করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের দাম চলছে দুই ডলার এবং বর্তমানে টোয়েন্টি পারসেন্ট প্লাসে রয়েছে এই কয়েনটি এবং যদি দু তিন দিন আগেই আপনারা এই কয়েনটিকে দেখে থাকেন তাহলে এই কয়েনটি ওয়ান পয়েন্ট সিক্স ডলারের কাছাকাছি চলে এসেছিল এবং বর্তমানে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে নাইনটি ওয়ান আর একানব্বই র্যাঙ্কিং মানে যথেষ্ট ভালো একটা র্যাঙ্কিং মেনটেন করছে এই কয়েনটি আর যদি আপনারা টোটাল সাপ্লাই দেখেন তাহলে টোটাল সাপ্লাই তো খুবই কম দেখতেই পাচ্ছেন মার্ক মাত্র টু মিলিয়ন টোটাল সাপ্লাই টু মিলিয়ন মানে বাইশ কোটি তিরিশ লক্ষ টোটাল সাপ্লাই যার মধ্যে ওয়ান মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে চলে গিয়েছে মানে তেরো কোটি পঞ্চাশ লক্ষ সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে চলে গিয়েছে এবং মার্কেট ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন টু মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ রয়েছে আর অল টাইম হাই আপনারা দেখুন ফিফটি ডলার অল টাইম হাই রয়েছে এবং অল টাইম লো আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টু ফাইভ ডলার অল টাইম লো আর সেই হিসাবেই আপনারা যদি এই কয়েনটির অল টাইম গ্রাফ দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাম এত কম চলছে তা সত্ত্বেও অল টাইম লো প্রাইস থেকে এই কয়েনটি এক হাজার চারশো পঁচিশ পারসেন্ট প্লাসে রয়েছে এই মুহূর্তে আর সব থেকে বড় ব্যাপার হলো এই কয়েনটি সমস্ত প্রায় বড় বড় এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড রয়েছে বাইন্যান্সের মধ্যে তো লিস্টেড রয়েছে তার সাথে মার্ট বিটমার্ট এমইএকসি বাই বিট কয়েন ওকে এক্স গেট ডট ও কু কয়েন এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত ছোটোখাটো থেকে শুরু করে মাঝারি এক্সচেঞ্জ রয়েছে সমস্ত এক্সচেঞ্জের মধ্যে আপনারা এই কয়েনটিকে বাই করার সুযোগ পেয়ে যাচ্ছেন তাই আপনাদের পছন্দের মতো এক্সচেঞ্জের মধ্যে আপনারা চাইলে এই কয়েনটিকে বাই করতে পারেন আর গাইস এই যে এই চেনটি এদের কিন্তু নিজস্ব ব্লক চেন রয়েছে আর সেই ব্লক চেনেই এই কয়েনটি রান করে কিন্তু দু সালের ফার্স্ট কোয়ার্টারেই এই যে কয়েনটি নিজস্ব ব্লক চেনে চলছে সেই ব্লক চেনটি তারা মাইগ্রেশন করতে চলেছে এবং সোলানা ব্লক চেনের ওপর তারা শিফট হয়ে যাচ্ছে আর গাইজ যদি আপনারা অ্যাবাউট সেকশান চেক করেন তাহলে দেখতেই পাচ্ছেন এই যে হিলিয়াম মেন নেট সেটি দু সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল এবং এই যে কোম্পানি সেটি স্টার্ট করা হয়েছিল দু সালে এবং দেখতেই পাচ্ছেন ফাউন্ডার যারা যারা রয়েছেন তাদের নাম এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন আর এটি হচ্ছে এই হিলিয়ামের অফিসিয়াল ভেরিফাইড টুইটার প্রোফাইল যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক লাখ চুরাশি হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে এবং এই টুইটার প্রোফাইলটি টুইটারের মধ্যে দু সালের এপ্রিল মাস থেকে অ্যাক্টিভ রয়েছে মানে বহু পুরনো একটি অ্যাকাউন্ট দু সালে কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল এবং দু সাল থেকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে টুইটারের মধ্যে আর যদি আপনারা টুইটার প্রোফাইলটি চেক করেন তাহলে আপনারা মোটামুটি প্রায় রেগুলার বেসিসে এই প্রোফাইল থেকে পোস্ট পেয়ে যাচ্ছেন এবং আপনারাও চাইলে এই প্রোফাইল থেকে আপডেটস কালেক্ট করতে পারেন এই কয়েনটি সম্বন্ধে তো গাইজ এখন আমি বাইন্যান্সের মধ্যে এই এইচএনটি কয়েনটিকে ওপেন করেছি এবং দেখতেই পাচ্ছেন বাইন্যান্সের মধ্যে এইচ এন টি বিউএইচডি রয়েছে এই কয়েনটি আপনারা বাইন্যান্সের মধ্যে এই মুহূর্তে এইচ এন টি ইউএসডিটি পেয়ারের সাথে পাবেন না আপনারা যদি বাইন্যান্সের মধ্যে এই কয়েনটিকে বাই করতে চান তাহলে প্রথমে আপনাদের ইউএসডিটি দিয়ে বিউএইচডি বাই করতে হবে তারপর সেই বিইউএই দিয়ে আপনারা এইচ এনটি বাই করার সুযোগ পাবেন কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে আপনারা ডাইরেক্ট ইউএসডিটি পেয়ারে পেয়ে যাবেন এই কয়েনটিকে এবং দেখতেই পাচ্ছেন বাইন্যান্সের মধ্যেও কিন্তু এই মুহূর্তে টু পয়েন্ট জিরো ফাইভ ডলার দাম চলছে আর যদি বাইন্যান্সের মধ্যে আপনারা এই কয়েনটির যে টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই বা সার্কুলেশন সাপ্লাই বা মার্কেট ক্যাপ যাই চেক করেন না কেন সবই কিন্তু মোটামুটি প্রায় সেম পেয়ে যাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপের মতোই শুধুমাত্র র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের মধ্যে নাইনটি থ্রি চলছে কিন্তু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনারা দেখলেন নাইনটি ওয়ান র্যাঙ্ক আপ আপডাউন করে হয়তো ভিডিও বানাতে বানাতেই র্যাঙ্কের মধ্যে একটু বেশি তফাত এসে গিয়েছে তাই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে ভিডিও স্টার্টিংয়ে দেখলেন নাইনটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন নাইনটি থ্রি বাইন্যান্সের মধ্যে এবং যদি আপনারা বাইনান্সের মধ্যে এই কয়েনটির যে মান্থলি গ্রাফ সেটি চেক করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্সের মধ্যে এই কয়েনটির অল টাইম হাই রয়েছে ফিফটি ডলার মানে মোটামুটি প্রায় ষাট ডলার বাইন্যান্সের মধ্যে এই কয়েনটির হাই রয়েছে এবং সেই অল টাইম হাই এই কয়েনটি দেখেছিল দু হাজার একুশ সালের নভেম্বর মাসে মানে যখন বিট কয়েন বুল রানের মধ্যে ছিল তখন এই কয়েনটিও তার অল টাইম হাই প্রাইস দেখেছে এবং আপনারা সকলেই জানেন যে তারপর থেকে বিয়ার মার্কেট শুরু হয়েছে কিন্তু তারপরেও যদি এই কয়েনটির দাম আপনারা দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাসে এই কয়েনটির হাই প্রাইস ছিল ফর্টি থ্রি ডলার জানুয়ারি মাসে এই কয়েনটির হাই প্রাইস ছিল ফর্টি ফাইভ ডলার ফেব্রুয়ারি মাসে থার্টি টু ডলার মার্চ মাসে টোয়েন্টি সেভেন ডলার এপ্রিল মাসে টোয়েন্টি ডলার মে মাসে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন ডলার জুন মাসে টুয়েলভ পয়েন্ট ফোর এইট ডলার জুলাই মাসে টেন পয়েন্ট সিক্স থ্রি ডলার আগস্ট মাসে নাইন পয়েন্ট ফোর সেভেন ডলার সেপ্টেম্বর মাসে সিক্স পয়েন্ট টু জিরো ডলার অক্টোবর মাসে ফাইভ পয়েন্ট এইট জিরো ডলার নভেম্বর মাসে আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ডলার মানে এক মাস আগেই ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ডলার হাই দাম ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান যে সময় চলছে এই মাসে আপনারা দাম দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর এইট ডলার হাই রয়েছে এবং লো রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ডলার এবং সেই লো প্রাইস যদি আপনারা ওয়ান ডে চার্টের মধ্যে দেখেন তাহলে সেই লো প্রাইস যেটি এই কয়েনটি দেখিয়েছে সেই ডেট যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের কুড়ি তারিখে এই কয়েনটি তার লো প্রাইস দেখিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ডলার এবং আপনারা দেখতেই পাচ্ছেন একুশ তারিখেই আবার এই কয়েনটির মধ্যে পাম্প এসেছে এবং টু পয়েন্ট ফোর এইট ডলার মানে মোটামুটি প্রায় আড়াই ডলার মতো দাম উঠে গিয়েছিল তাই গাইস এই কয়েনটি কিন্তু বর্তমানে বাইং জোনের মধ্যেই রয়েছে আপনারা চাইলে এই কয়েনটিকে অবশ্যই বাই করে রাখতে পারেন কারণ যেহেতু অল টাইম হাই প্রাইস থেকে এই কয়েনটি মোটামুটি প্রায় তিরিশ গুণ ডাউনে চলছে তাই আপনারা বাই করার সুযোগ পেয়ে যাচ্ছেন এই কয়েনটিকে এবং এই কয়েনটির মধ্যে পোটেন্সিয়াল রয়েছে আগামী দিনে ভালো রকম একটা প্রফিট দেওয়ার এখন হয়তো আপনারা এত কম দামে দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু এই কয়েনটির মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে আবার তার প্রিভিয়াস যে অল টাইম হাই প্রাইস সেই জায়গায় যাওয়ার ইভেন তার অল টাইম হাই প্রাইস বিট পর্যন্ত করার ক্ষমতা রাখে এই কয়েনটি যদি লং টার্মের জন্য আপনারা হোল্ড করতে চান তাহলে খুব বড় একটা বেনিফিট পেয়ে যাবেন এই কয়েনটি থেকে এবং পরবর্তী বুল রানের সময় পরবর্তী যে ম্যাসি বুল রান আসতে চলেছে সেটা দু সালে এবং সেই দু সালে আপনারা অবশ্যই এই কয়েনটিকে পঞ্চাশ থেকে ষাট ডলারে আবার দেখতে পাবেন আর গাইস যদি আপনারা পঁচিশ থেকে তিরিশ গুণ প্রফিট পেয়ে যান মাত্র দু বছরের মধ্যে তাহলে সেটা খারাপ কি প্রফিট কারণ সব কয়েনের মধ্যে তো আর একশো গুণ পাঁচশো গুণ প্রফিটের আশা করলে হবে না মিম কয়েনের মধ্যে আপনারা পাঁচশো গুণ হাজার গুণের প্রফিট আশা করতে পারেন কিন্তু বড়ো বড়ো কয়েনের মধ্যে আপনারা অতটা আশা করতে পারবেন না কারণ আপনি ভাবুন যদি আপনি বিটকয়েন বাই করেন তাহলে কি আপনি বিটকয়েন থেকে পঞ্চাশ গুণ একশো গুণ প্রফিটের আশা করবেন এই মুহূর্তে বিটকয়েন বাই করলে আপনি লং টার্মের জন্য যদি হোল্ড করেন কুড়ি গুণ ম্যাক্সিমাম তিরিশ গুণ প্রফিট আশা করবেন একশো গুণ পাঁচশো গুণ প্রফিট আশা করতে পারবেন না বিট কয়েন থেকে সেই রকমই এই সমস্ত অল্ড কয়েন্স থেকে আপনারা একশো গুণ দেড়শো গুণ পাঁচশো গুণ প্রফিট আশা করতে পারবেন না পঁচিশ তিরিশ গুণ প্রফিট হিউজ একটা প্রফিট তাই কাইজ এখন খুব কম দামে পাওয়া যাচ্ছে অবশ্যই হাত ছাড়া করবেন না এই কয়েনটিকে আপনারা যতটা পারবেন ততটা অ্যামাউন্ট দিয়ে নিশ্চয়ই বাই করে রাখবেন এই কয়েনটিকে আপনাদের পোর্টফোলিওর মধ্যে তো এটাই বলা ছিল আজকের ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো No va